আপনাদের সামনে নিয়ে এসেছি সেই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি বলেছিলাম যে আগামী 2 বছরের মধ্যে, আমি অনেক আগে বলেছিলাম যে আগামী 2 বছরের মধ্যে আমি অন্যান্য ভূত পিশাচতন্ত্র, ডাকিনীবিদ্যা, ডাইনীবিদ্যা, ভয়েস থেরাপি, কালা জাদু এগুলোকে সম্পূর্ণ মুছে দেবো। এবং বাস্তবে অতটা সময় আমার লাগেনি, কতটা আতঙ্ক লেগেছে তার একটা বড় প্রমাণ গতকাল রাত্রি একজন আমার বিশিষ্ট ক্লায়েন্ট, যিনি আমার কাছে খুব উপকৃত, তিনি এবং তার পরিবারের অনেকেই আমার কাছে বিরাট উপকৃত। তো তিনি জানাচ্ছেন যে এখন এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির জন্য নাকি অনেক তান্ত্রিকই লাল কাপড় পরা, কালো কাপড় পরা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, ঝাঁকড়া ঝাঁকড়া উকুনওয়ালা চুল রাখাটা কমিয়ে দিচ্ছে এবং লাল কাপড়ের উপর যে রুদ্রাক্ষের মালা শো করতো যে আমি তান্ত্রিক, আমি তারাপীঠ সিদ্ধ, আমি কামাখ্যা সিদ্ধ, আমার বংশ পরম্পরায় তান্ত্রিক, এই জিনিসগুলো কমে দিচ্ছে। তাহলে বুঝে দেখুন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষমতা কতটা। কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ব্যর্থতা কি জিনিস জানে না, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ব্যর্থতা কি জিনিস জানে না। এবং সব জায়গায় অন্যান্য তন্ত্র, বশীকরণ, ভূত পিশাচ, ডাকিনীবিদ্যা, ডাইনীবিদ্যা, ভয়েস থেরাপি, ভাইব্রেশন থেরাপি, সমস্ত কিছুর কাছে মানুষ যখন পরাজিত হয়ে একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, সেই মানুষকে শুধু উন্নতি না, উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দিতে পারে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। আর যার জন্যই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এত জনপ্রিয়, আর সেই জন্যই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির জন্য আজকে পুলক চক্রবর্তীর প্রত্যেকটা চেম্বারে এত ভিড়, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখার জন্য প্রত্যেকে অনেক মূল্যবান সময়, অনেক মূল্যবান কাজকে মানে অপেক্ষা করে রেখে তারা কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখার জন্য টিভি খুলে বসে থাকে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ব্যর্থতা কি জিনিস জানে না। পাওয়ার হচ্ছে এমনই একটা জিনিস, দেখুন যতই আপনি গ্রহ রত্ন পড়ুন, আজকের দিনে বর্তমান যুগে 90% রত্ন কিন্তু ট্রিটেড জেন্স, এটা আমার কথা না, এটা রত্নবিজ্ঞানীর কথা। আপনি যে রত্ন ধারণ করে আছেন তার কতটা যে ভালো কোয়ালিটি সেটা নিয়ে সন্দেহ আছে, এটা আমার কথা না, এটা রত্নবিজ্ঞানীর কথা। যে কেউ চ্যালেঞ্জ করলে আমি আমার কাছ থেকে বই খুলে, রত্নবিজ্ঞানীর বই খুলে আপনাদের দেখি দেবো, 90% রত্ন কিন্তু ট্রিটেড জেন্স। কাজেই অনেক সময় আমরা মনে করছি আমরা ভালো রত্ন পড়ছি, সেটা কতটা কাজ করছে সেটা দেখার আছে। এবং আমরা যারা নিজেদেরকে তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, বাঘসিদ্ধ, মানে বড় বড় তান্ত্রিক সাধক রামপ্রসাদ, সাধক বামাখাপা, এদের থেকে বড় বড় তান্ত্রিক হিসাবে প্রতিপন্ন করছি, আমরা যে প্রকৃত তন্ত্র জানি না, আমরা ব্যবচারিক ক্রিয়া করছি, কাজেই আপনার কাজ কতটুকু হচ্ছে। সেই জন্য তো আজকের জ্যোতিষ মানে যোগ আর টোটকায় ভরে যাচ্ছে, কিন্তু সবটাই আপনার টাকা বিফলে যাচ্ছে, একমাত্র দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে বিকল্প রাস্তা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি কালনা থেকে বলছি দাদা। কোথা থেকে? কালনা। হ্যাঁ বলুন, নামটা বলুন। নাম পদ্মমন্ডল। পদ্মমন্ডল? হ্যাঁ। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি অনেকদিন করে ধরে দেখছি, কিন্তু লাইন পাচ্ছিলাম না। আচ্ছা, অনুষ্ঠান কি ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা। 18 এপ্রিল 1985। 18 এপ্রিল 1985। সময়টা বলুন। সময় রাত 2:10। রাত 2:10। জন্মস্থান? বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ফরিদপুরে। দাঁড়ান এক মিনিট। ফরিদপুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম পদ্ম, 18 এপ্রিল 1985, রাত্রি 2:10, বাংলাদেশের ফরিদপুরে জন্ম, ঠিক আছে? আপনার হচ্ছে মকর লগ্ন মীন রাশি, মকর লগ্ন মীন রাশি, শুক্র মীন রাশিতে বক্রী, শনি বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় আছে। আচ্ছা, আমি একটা জিনিস, কতদিন ধরে আপনি ফোনে ট্রাই করছেন, লাইনে পাচ্ছেন না? তো হঠাৎ মানে আমার অনুষ্ঠানে এত ফোন করার কারণটা কি আপনার? আচ্ছা একটু ধরুন, আমি বলে দিচ্ছি সমস্ত। দেখুন, এমনি আপনার জন্মকুণ্ডলী যে খুব খারাপ তা না, কিন্তু আপনার জন্মকুণ্ডলীটা যেটা হচ্ছে যে দশমপতি শুক্র কিন্তু তুঙ্গী অবস্থায়, তৃতীয় হাউসে তুঙ্গী অবস্থায় বক্রী হয়ে আছে। এটা কিন্তু যেহেতু শুক্র চন্দ্র বুধ একত্রে তৃতীয় অবস্থানে, তৃতীয় স্থানে অবস্থান করছে, বুধ হচ্ছে ষষ্ঠপতি শুক্রের সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে অবস্থান করছে, আমি প্রথমত বলে দিচ্ছি শারীরিক দিক দিয়ে এটা কিন্তু নার্ভের প্রবলেম সৃষ্টি করবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কর্মের জায়গাটা, কর্মের বড় বড় সুযোগ বারবার আসলেও বা কর্মের উন্নতির জায়গাটা বারবার সুযোগটা তৈরি হলো পরেও বাধা পড়বে, যেহেতু কর্মপতি শুক্র তুঙ্গী অবস্থায় বক্রী অবস্থায় আছে বলে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মার্চের পর রাহুর অন্তর্দশা শুরু হবে, রাহু 4th হাউসে বসে আছে, ওই টাইমে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা মানে পারিবারিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা কিন্তু বাড়বে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টালি চাপ, মানে মানসিক চাপ, চিন্তা, দুশ্চিন্তা, হয়রানি এগুলো বাড়বে, ছোটাছুটি বেড়ে যাবে, যে পরিমাণ আপনি ছোটাছুটি করবেন সেই পরিমাণ কিন্তু আপনি ফল পাবেন না, ঠিক আছে?
এবং চতুর্থে রাহু, এটা চতুর্থ শুধু রাহু বলে না, রাহু চতুর্থে অবস্থান করে চতুর্থ পতি মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করছে এবং সেই মঙ্গল ভূমির কারকগ্রহ মঙ্গল কিন্তু পঞ্চম স্থানে বসে থেকে রাহু এবং শনি দ্বারা দৃষ্ট, এটা কিন্তু বাড়িতে বাস্তু এবং বাস্তু মাটির যথেষ্ট দোষ নির্দেশ করছে। ঠিক আছে বলুন আর কিছু জানার আছে? কোনটা বিবাহ ক্ষেত্রটা দেখুন, সপ্তম পতি চন্দ্র পঞ্চম পতি শুক্রের সঙ্গে অবস্থান করছে, এটা কিন্তু খুব জানাশোনার মধ্যে বিয়ে হবে, কিন্তু যেহেতু মানে এটা হচ্ছে কি যে মানে ষষ্ঠপতি বুধের সঙ্গে অবস্থান করছে, ম্যারেজ লাইফে কিন্তু কিছুটা সমস্যাও ইন্ডিকেট করবে। এক্ষেত্রে আমি বলবো দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি একবার এই রাহুর প্রভাবটাকে যদি কমিয়ে নিতে পারেন, চতুর্থে রাহুর প্রভাবটাকে এবং বাড়ির বাস্তুটাকে যদি করে নিতে পারেন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি একটা মুক্ত পড়বেন, 10-12টি একটা মুক্ত রূপে বাঁধিয়ে সোমবার ডানাতে তর্জনীতে পড়বেন, একবার বাড়ির বাস্তুটাকে অবশ্যই দেখে নেবেন, এটা আপনার পক্ষে কিন্তু খুব দরকার, বাড়ির বাস্তু প্রত্যেকটা মানুষের দরকার, আমরা 98% মানুষ বাস্তু না মেনে মানে বাড়ি করে থাকি এবং এর প্রভাব কিন্তু আমাদের উপর অনেকটাই পড়ে, তার ফলে অনেক সময় আমরা রত্ন ধারণ করে বা বিভিন্ন তন্ত্র ক্রিয়া করে বা বিভিন্ন জ্যোতিষের কাছে গিয়ে রত্ন ধারণ করে বিভিন্ন প্রতিকার নিয়েও কিন্তু আমরা ফলটা উপযুক্ত মাত্রায় পাই না। বাস্তুটা সবারই দরকার এবং আপনার ক্ষেত্রে সেটা একান্ত দরকার। আপনি একটা 10-12টি মুক্ত রূপবাদী সোমবার ডানাতে তর্জনীতে পড়বেন, বাড়ির বাস্তুটা করে নেবেন এবং বা পাওয়ার অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর প্রভাবটাকে কমিয়ে নেবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ পুরোদা নমস্কার। হ্যাঁ নমস্কার, রমেশ বলছিলাম, একটু বেলবাড়িয়া থেকে নিজের ব্যাপারে একটু জানতে। কে বলছেন আরেকবার বলুন নামটা? সোমেশ, সোমেশ চক্রবর্তী। সোমেশ, আমার ক্ষেত্রে কোন গ্রহটা একটু ভালো আছে, সব থেকে ভালো দেখছেন, আর একটু মোটামুটি কিসের প্রতিকার করলে একটু, আমি খুব ডেসপারেটলি মানে বছর তিনেক চারেক ধরে আমি একটা চাকরিতে প্রায় 9 বছরের উপরে আছি, আমি এটাকে ছেড়ে একটু বেরিয়ে আসতে চাইছি, ওই কনফার্ম টাইমটা একটু জানতে চাইছিলাম, অনেকেই বলছে কিন্তু টাইমটা ঠিক ম্যাচ হচ্ছে না, হয়েও লাস্টে যা আটকে যাচ্ছে, 2014-15 চান্স পেয়েছিলাম কিন্তু কিছু কারণবশত বা নিজের কিছু মানে একটু ভেতর থেকে উইকনেসের জন্য মানে খুব লেস ইন কনফিডেন্স হয়ে গেছিল, সেই জন্য জয়েন করতে পারিনি। তো একটু কাইন্ডলি যদি বলেন আমার ভালো গ্রহ কোনটা দেখছেন আর কোনটাকে একটু বুস্ট আপ করলে একটু বেটার রেজাল্ট পাবো আর কবে চেঞ্জেসটা দেখছেন। আচ্ছা, প্রথমত আপনি জানতে চাইছেন যে আপনার কোন গ্রহটা সবচেয়ে খারাপ? ভালো, ভালো কোনটা ওটা জানতে চাইছেন, কোনটা সবচেয়ে ভালো? হ্যাঁ, আচ্ছা, যদি সবচেয়ে ভালো বলতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনার ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি, 1 নম্বর হচ্ছে বৃহস্পতি, 2 নম্বর হচ্ছে শুক্র, সবচেয়ে ভালো, কিন্তু শুক্রটা ভালো হয়ে ইনঅ্যাক্টিভ কিন্তু বৃহস্পতিটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক আছে, বৃহস্পতি, হ্যাঁ রেট্রোগ্রেড থাক না কেন, রেট্রোগ্রেড থাক, তাতে কোনো এসে যায় না, আপনার চোখে কোনো এসে যায় না, মানে এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, মানে আমি খুব বড় জায়গা থেকে জ্যোতিষ শিখেছি এবং খুব বড় জায়গায় আমি জ্যোতিষের টিচিং করে এসেছি। ঠিক আছে, তো এখনও আমি মানে এটা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে রেট্রোগ্রেড গ্রহ মানে বক্রী গ্রহের ফাংশন অনেক বড় বড়, মানে বিদগ্ধ জ্যোতিষরাও কিন্তু জানে না। ঠিক আছে, যাই হোক, এটা আপনার ক্ষেত্রে বিরাট কিছু খারাপ করবে না, বৃহস্পতিটা খুব ভালো আছে, শুক্রটা ভালো আছে, কিন্তু শুক্রটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় জিনিস দেখুন, যে গ্রহটা আপনাকে উন্নতি করাবে, একাদশপতি চন্দ্র দ্বিতীয় স্থানে বসে আছে, এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক উন্নতির যোগ, কিন্তু এই চন্দ্রটা খুব দুর্বল, 1 নম্বর রাহু দ্বারা পীড়িত, 2 নম্বর শনি দ্বারা পীড়িত। ঠিক আছে, আর কর্মের চেঞ্জের ব্যাপারে আমি বলছি যে এই এই সময়ে কিন্তু আপনার কর্মের মানে চেঞ্জের খুব ভালো সময় চলছে, এই সময়টাকে চেষ্টা করুন, আর যদি জীবনে উন্নতি করতে চান আমি বলবো একটা ব্রাজিলিয়ান ফিরোজা, একটা 10-12টি ব্রাজিলিয়ান ফিরোজা, ব্রাজিলিয়ান ফিরোজা রূপে বাঁধিয়ে বুধবার ডানাতে কনিষ্ঠায় পড়ুন, একটা 10-12টি মুক্ত আপনি রূপে বাঁধিয়ে সোমবার ডানাতে তর্জনীতে পড়ুন, এবং সবচেয়ে বড় জিনিস যেটা করতে হবে, লগ্নে রাহু বসে আছে, দ্বাদশে শনি বসে আছে, এই দুটো কিন্তু একদম শেষ করছে, আমাদের যে বিংশত্রীয় তামসিক গ্রহগুলো আমাদের উপর বিরাট এফেক্ট করে, কারো কারোর ক্ষেত্রে সেটা বিরাট মানে বেশি খারাপ এফেক্ট করে, আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলবো লগ্নে রাহুর প্রভাবটাকে তো একান্ত কমাবেন, পারলে পরে শনির যে দ্বাদশে অবস্থান এর প্রভাবটাকেও আপনি কমিয়ে নিন, আমি মাত্র 4-6 মাস টাইম নিচ্ছি, দেখুন আপনি উন্নতি নিজের চোখে বুঝতে পারবেন। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, এখনও স্টার্ট হয়ে গেছে, এখনও মোটামুটি 7-8 মাস এটা চলবে, আপনি চেঞ্জ করতে পারেন, এবং আমি যে প্রতিকার বললাম আপনাকে, আমি 3-4 মাস সময় নিচ্ছি, আপনি নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। জারকন থাক, জারকন আপনার পক্ষে ভালো করবে, কিন্তু আমি নতুন করে দিতাম না, যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি উন্নতি করবে সেটা হলো ব্রাজিলিয়ান ফিরোজা মুক্ত এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহু এবং শনির প্রভাবটাকে কমিয়ে নেওয়া। আমি কিন্তু খুব বেশি সময় নিইনি, মাত্র 3-4 মাস, অনেকের ক্ষেত্রে বেশি সময় লাগে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফল পাবেন আপনি। কোনটা সেলফ গড, মানে কোন ঠাকুর?
হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। দেখুন, এটা যদিও আমি খুব বড় সিদ্ধ মানে মহাপুরুষের কাছে আমি দীক্ষিত, এটা গুরুদেবকে নির্বাচন মানে আমরা বলতে পারলো এটা গুরুদেবের উপর ছাড়াটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। আপনি একটু কাইন্ডলি যদি আমার জন্য একটু নির্ণয় করেন, যদি একটু কোনটা করলে একটু ভালো হয়। আমি বলবো অবশ্যই আপনাকে, এক্ষেত্রে ধরুন আমি বলে দিচ্ছি, দেখুন আপনি যদি নারায়ণ ঠাকুর অর্থাৎ ভগবান বিষ্ণুর ব্যাপারে এই নিয়ে এগিয়ে যান বা চিন্তা ভাবনা করেন, তো আমি বলবো যে আপনার এটা শারীরিক, মানসিক, কর্ম, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সব দিকেই একটা বিরাট পরিবর্তন আসবে, ঠিক আছে। আচ্ছা, বিষ্ণুর বলছেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বলতে পারলো, এগুলো আমাদের বলা উচিত না, এগুলো সিদ্ধ, কিছু কিছু জিনিস সিদ্ধ মহাত্মার হাতেই ছাড়া উচিত, ঠিক আছে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ, ভালো থাকুন। আমাদের ব্যাপারটা হচ্ছে যে নটা গ্রহের মধ্যে পাঁচটা গ্রহই তো তামসিক অশুভ গ্রহ, পাঁচটা গ্রহই তামসিক অশুভ গ্রহ, দুটো গ্রহ সমগ্রহ আর দুটো গ্রহ শুভগ্রহ। যারা সমগ্রহ তাদের কোনো মানে একটা স্থিরতা নাই, স্থিরতা নাই কেন, তারা ভালো গ্রহের প্রভাবে পড়লে ভালো ফল দেবে, যেটা হচ্ছে চন্দ্র আর বুধ, আর খারাপ গ্রহের প্রভাবে পড়লে খারাপ ফল দেবে। তা বাই চান্স যদি তারা পাঁচটা খারাপ গ্রহের মধ্যে কারো না কারো প্রভাবে পড়ে যায় তাহলে খারাপ ফল দেবে। তাহলে মানুষের সাতটা গ্রহ খারাপ ফল দিল আর দুটো গ্রহ ভালো ফল দিল, তাহলে মানুষের জীবনে কী ফলাফল আসতে পারে আমি আলোচনা করব, অপেক্ষা করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। নামটা বলুন, ছেলের নামটা বলুন। কৌস্তভ সরকার। কতদিন দেখছেন অনুষ্ঠান? দেখছি, আমার খুব ভালো লাগে দাদা, আমি পাই না আপনার ফোনটা। আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মালদাতেও আমি চেম্বার করি, মালদাতে এবং শিলিগুড়িতে আমি আসছি 2 তারিখে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ডেট অফ বার্থ বলুন। 10/10/2002 জন্মস্থানটা কোথায়? কৌস্তভ 10/10/2002 বৃহস্পতিবার ছিল, দুপুর 3:44 মালদাতে জন্ম। হ্যাঁ, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি। একটু অপেক্ষা করুন আমি বলে দিচ্ছি, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি। দেখুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি বুধ সক্ষেত্রে আছে, দেখুন সব ভালো এই ছেলেটার, সব ভালো, কিন্তু যেটা হচ্ছে যেটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটা অলসতা গ্রাস করবে যত যত বয়স বাড়বে, এবং চতুর্থ হাউসে রাহু, এটা আমি একটা বলে দিচ্ছি। প্রথমত যেহেতু বৃহস্পতিটা ভালো স্থানে আছে, একে জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে বাঁচিয়ে আনবে, কিন্তু চতুর্থ হাউসে রাহু মানে তাদের বাড়িতে বাস্তুদোষ অনিবার্য, এবং চতুর্থ হাউসে যদি রাহু থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য অনেক সময় খারাপ দেয়, তার লেখাপড়ায় একটা নির্দিষ্ট টাইমের পর 9-10 লেভেল থেকে কিন্তু লেখাপড়ার মানটা অনেক খারাপ হতে থাকে, এবং খুব অল্প বয়স থেকে খারাপ বন্ধুবান্ধব জোটে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে চতুর্থ রাহু অবস্থান করলে অষ্টমে রাহুর দৃষ্টি পড়ে। আমি বিভিন্ন একাধিক অনুষ্ঠানে আলোচনা করছি, কারো যদি অষ্টমে রাহু বসে থাকে বা দৃষ্টি দেয় বা অষ্টমপতি রাহু যুক্ত হয় বা দৃষ্ট হয় তার জীবনে অ্যাক্সিডেন্ট অনিবার্য। তো এটা বৃহস্পতি যেহেতু ভালোভাবে আছে তো এটা অনেকটাই সেভ করে দেবে, অনেকটাই সেভ করে দেবে, কিন্তু তাহলেও আমি বলবো দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে চতুর্থ রাহুর প্রভাবটাকে একদম কমাতে হবে, চতুর্থ রাহুর প্রভাবটাকে একদম কমাতে হবে, এবং এই ছেলেটাকে যদি পারেন তো অবশ্যই আমি বলে দিচ্ছি একটা রবির প্রতিকার করুন, একটা রবির প্রতিকার করুন, একটা রবির প্রতিকার করুন, একটা 3-3.5 রতি চুনি সোনায় বাদী রবিবার ডানাতের অনামিকায় পড়ুন, পড়িয়ে দিন এবং রাহুর প্রভাবটাকে কমিয়ে দিন, আর পারলে বাড়ির বাস্তুটাকে নাশ করুন, এই ছেলেটা আপনার জীবনে বিরাট উন্নতি করবে। এখন কোন ক্লাস আছে? হ্যাঁ কোন লাইনে যাবে বলতে, দেখুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি সায়েন্সের লাইনে হতো, কিন্তু চতুর্থ রাহুর প্রভাবটাকে যদি আপনি কমাতে পারেন তো সায়েন্সের লাইনে বিরাট উন্নতি করবে, আর যদি না পারেন তাহলে কিন্তু সায়েন্সে যেতে পারবেন না, তখন অন্য লাইনে দিতে হবে, ঠিক আছে। আমি একান্তই বলবো যে কোন লাইনে যাওয়া যাবে তার থেকেও আগে চতুর্থ রাহুর প্রভাবটাকে কমান, নাহলে পরে কিন্তু যে লাইনেই যাক না কেন চতুর্থ রাহুর প্রভাব যেই তার প্রভাবটা শুরু মানে ফলাফলটা শুরু করে দেবে, তখন দেখবেন 9-10 লেভেল থেকে পড়াশোনা খারাপ হতে লাগবে, এবং আপনি যে লাইন সায়েন্স আর্টস কমার্স যে লাইনে দিন না কেন
সব লাইনই কিন্তু রেজাল্টটা খারাপ হবে, আলটিমেট ছেলেটাকে উন্নতি করানো। কাজে লাইন সিলেকশনের আগে আমি বলবো চতুর্থ রাহুল প্রভাবটাকে কমিয়ে নিন এবং এই ছেলেটাকে একটা রবির পত্রিকা 3-3.5 রতে একটা চুনি সোনায় বাদী রবিবার ডানাতে অনামিকায় পড়ুন, পড়িয়ে দিন, দেখুন ছেলেটার জীবনে কী বিরাট উন্নতি করবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সময় আছে, অনেকেই কী করে সময় না থাকতে আর এক মাস কি দু মাস পরীক্ষার বাকি আছে যে পুরোপুরি কিছু একটা করুন, অনেক জায়গায় ঠকতে ঠকতে লাস্টে আপনি শেষ দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু দেখুন এটা হচ্ছে খুব একটা ফালতু আবদার, একটা ডাক্তারের ওষুধ খেলেও জ্বর সারতে বা পেটে ব্যথা সারতে কিন্তু একটা মানে মিনিমাম সময় নেয়। তো এরকম না যে টুপির মধ্যে রুমাল দিয়ে দিলাম আর সে মানে পায়রা হয়ে উড়ে গেল, খরগোশ হয়ে বেরিয়ে ছুটে চলে গেল। তো এই ধরনের যদি জিনিস জানতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সেই ব্যভিচারী তন্ত্র, কালা জাদু, সেই ভাইব্রেশন থেরাপি, ভয়েস থেরাপি এসবের কাছে বারবার যেতে হবে আর বারবার আপনারা প্রতারিত হবেন এবং একটা টাইমে বলবেন যে অ্যাস্ট্রোলজি ফালতু। তো যাই হোক, শুধু আমি যেটা আলোচনায় ফিরে আসলাম যে আমাদের 5টা তামসিক গ্রহ বা অশুভ গ্রহ, 2টো শুভ গ্রহ এবং 2টো সমগ্রহ। এই সমগ্রহগুলো যখন শুভ গ্রহের প্রভাবে পড়ে তখন শুভ ফল দেয়, যখন অশুভ গ্রহের প্রভাবে পড়ে অশুভ ফল দেয়। ধরুন কারুর ছকে যে সেটা অশুভ গ্রহের প্রভাবেই পড়ে গেল, তাহলে অশুভ ফলগুলো মানে 7টা গ্রহ খারাপ ফল দিচ্ছে, 2টো গ্রহ ভালো ফল দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে অনেক মানুষ জীবনে উন্নতি করেছে, অনেক মানুষ জীবনে বিরাট উন্নতি করেছে। তাহলে ওই 2টো শুভ গ্রহের প্রভাব কতটা বেশি চিন্তা করে দেখুন, যে 7টা, 5টা বা 7টা অশুভ গ্রহকে পরাস্ত করে একটা মানুষকে জীবনে উন্নতি করাতে পারে। আমি আবার আলোচনায় ফিরে আসবো, দেখে নেবো কে আছে। হ্যালো, হ্যালো পুলক স্যার, প্রণাম। হ্যাঁ প্রণাম, কোথেকে বলছেন? আমি শিউরি থেকে বলছিলাম, আমার নাম অয়ন্তিকা পাল। হ্যাঁ বলুন। আমি আমার ডেট অফ বার্থ হচ্ছে 24/12/1988। অনুষ্ঠান কতদিন দেখছেন? 24/12/1988। অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেক দিন দেখছি, অনেক দিন ধরে চেষ্টা করছি, মানে কিছুতেই লাগাতে পারছি না। আমার অনুষ্ঠান কিছু ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান? একদম, আপনি যতটা স্পষ্ট ভাবে নির্দিষ্ট ভাবে বলেন আমার মনে হয় না যে অন্য কেউ অতটা বলে। বললে তো ব্যবসাটা নষ্ট হয়ে যাবে না? এই জায়গাটা হচ্ছে মানুষের দুর্বল চিত্তে আঘাত করে কে কতটা লুট করে নিতে পারে, ঠিক আছে? তো সেইখানে যদি স্পষ্ট কথাটা মানে জ্যোতিষের অরিজিনাল সায়েন্টিফিক দিকটা আমি মানুষের সামনে তুলে ধরি, তো অনেকেরই ব্যবসার ক্ষতি হবে, ঠিক আছে? কাজেই সেটা বলবে না, মানুষ দুর্বল হলে জ্যোতিষের কাছে আসে, কি বাস্তব? তো মকর লগ্ন মিথুন রাশি এবং ডাক্তার, উকিল, জ্যোতিষ এদের প্রথম কর্তব্য হচ্ছে যে মানুষের, মানুষ তাকে যে নির্ভর করে এসেছে সেই মানে সবলতার জায়গাটা তাকে ফিরিয়ে দেওয়া। কিন্তু মানুষ কি করছে, মানে আজকের দিনে জ্যোতিষটা কি করছে, যে যে ক্লায়েন্ট আসছে তাকে আরো দুর্বল করে দিচ্ছে। দেখুন নিজে সবল হচ্ছে দিনকে দিন, নিজে কিন্তু এসি বাড়ি এসি গাড়ি, তাই না? মকর লগ্ন মিথুন রাশি। আচ্ছা, বৃহস্পতি বৃষরাশি রাশিতে বকরি। আচ্ছা ঠিক আছে, দেখুন অ্যাকচুয়ালি এই যে হরোস্কোপটা না আপনার, এটা হচ্ছে খুব পাওয়ারফুল হরোস্কোপ, এটা হচ্ছে খুব পাওয়ারফুল হরোস্কোপ, খুব ভালো হরোস্কোপ। কিন্তু এই ধরনের হরোস্কোপ, এই যে অষ্টম হাউসে কেতু পড়ে গেছে, এটা একটা বিরাট খারাপ জিনিস। এবং লগ্নপতি সবচেয়ে বড় জিনিস হচ্ছে লগ্নপতি দ্বাদশ অবস্থান করছে, যদিও দ্বিতীয় স্থানে সে তার নিজের একটা ঘরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু অষ্টমে কেতু এবং দ্বাদশ শনি পড়ে গেছে, এটা হচ্ছে এমন একটা খারাপ জিনিস যে এই হরোস্কোপ যতই ভালো থাক না কেন, এদের জীবনে যতই যোগ্যতা থাক, যতই কোয়ালিটি থাক, সেই সময়টাকে যেন কাজে লাগাতে পারে না, ঠিক আছে? আপনি কি জানতে চাইছেন বলুন। আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে আর বিয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এই সরকারি পরীক্ষাগুলো দিচ্ছি কিন্তু কোনোটাই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না না, তার একটাই কারণ আমি আপনাকে বলে দিলাম যে এই যে একটা বিশেষ যোগের কথা আমি আপনাকে বললাম, এটা হচ্ছে মানুষকে সেই জায়গায় কিন্তু মানে তার যোগ্যতা অনুযায়ী স্ট্যান্ড করতে দেয় না, আপনার থেকে অনেক অযোগ্য ব্যক্তি বেরিয়ে যাবে টুক করে, কিন্তু আপনি সেই জায়গাটা যেন আটকে যাবেন। তবে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ধরুন সরকারি চাকরির ব্যাপারে একটু অপেক্ষা করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সরকারি চাকরির যোগ কিন্তু আপনার আছে, যোগ নেই তা না, এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে 30 মে 2017 পর থেকে কর্মের দিক থেকে ভালো সময় পড়বে, 30 মে 2017 পর থেকে কর্মের দিক দিয়ে ভালো সময় পড়বে। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, বিবাহের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইলেন, সপ্তম পতি চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং রাহু দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট, এটা কিন্তু ম্যারেজ লাইফে একটা ডিস্টার্ব ইন্ডিকেট করছে এবং হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ এবং ম্যারেজ লাইফে ডিস্টার্ব, ম্যারেজে বিলম্ব, এগুলো ইন্ডিকেট করছে। আমি বলবো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনাকেও কিন্তু শনি এবং রাহুর প্রভাবটাকে কমিয়ে নেওয়া একান্ত কর্তব্য, ঠিক আছে? এবং পারলে একটা মুক্ত পড়ুন, ঠিক আছে? হ্যাঁ বলুন।
হচ্ছে আমার একটা রিলেশনশিপ আছে, তো কি সেটা ম্যাচিওর করবে নাকি আমার ওটা ড্রপ করে যাচ্ছে? না, সেটা কিন্তু ম্যাচিওর করবে না, এবং আমি বলবো যে দেখে শুনে বিয়েতে এগোনোটাই সবচেয়ে বেটার, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফে বিরাট একটা ডিস্টার্ব ইন্ডিকেট করছে, ঠিক আছে? তবুও আমি বলবো যে আপনি একটা মুক্ত, বেশি কিছু না, একটা মুক্ত আপনি পড়ে এগোন, আপনি অনেকটা সফল হবেন, ঠিক আছে? এবং 30 মে 2017 পর থেকে আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে একটা খুব ভালো যোগ পড়ছে, ঠিক আছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন জিনিস, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কাউকে মিসগাইড করে না, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে একবার যে চলে এসেছে সে কিন্তু আর অন্য কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবে না। আমি পুরোক্ত করতে চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ সহকারে শুধু বিচার করি না, আমি প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি এবং অব্যর্থ প্রতিকার। এই প্রতিকারের সান্নিধ্যে যারা একবার এসেছে তারা জীবনে আর অন্য কোনো ভূত পিশাচ তন্ত্র ডাকিনীবিদ্যা ভাইব্রেশন থেরাপি ভয়েস থেরাপি কালা জাদু এদের কাছে যাবে না, কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা অ্যাস্ট্রোলজি যার কোনো সাইড এফেক্ট নেই, যার আজ একমাত্র মানুষকে উন্নতি 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 উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেয়, এবং চ্যালেঞ্জ সহকারে আমি পুলকটা প্রবৃত্তিটা করি। আমি আজ বলছি আমি পারি এটা করতে, আর পারি বলে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকে এত জনপ্রিয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা আলোচনা করছিলাম যে মাত্র দুটো শুভ গ্রহ এতগুলো তামসিক এবং অশুভ গ্রহের প্রভাব থেকে মানুষকে বের করে আনছে, এবং শুধু তাই না, অনেক মানুষ তো দেখুন সমাজে বিরাট উন্নতি করছে, তাহলে কোন উন্নতির জায়গায় পৌঁছে দিচ্ছে? তাহলে দুটো শুভ গ্রহের প্রভাব কতটা? কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে দুটো শুভ গ্রহই আমার যে পাওয়ারফুল থাকবে তা না, কারোর ক্ষেত্রে হয়তো দুটো না একটাও একটা পাওয়ারফুল। তাহলে একটা শুভগ্রহ যদি কারো জীবনে ভালো থাকে, বৃহস্পতি বা শুক্রের মধ্যে একটা যদি কারো ভালো থাকে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতি হচ্ছে পার্থিব সুখ, শারীরিক সুখ, বিদ্যা সুখ, সন্তান সুখ, অর্থ সুখ, যাবতীয় পার্থিব সুখ, আমাদের পার্থিব জগতে বেঁচে থাকতে গেলে যা যা সুখ সব বৃহস্পতি দেয়, এবং বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ অনেক অশুভ বাধা থেকে আমাদের মানে বাঁচিয়ে আনে। এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু, শুক্রাচার্য ছিলেন এমন একজন ব্যক্তি যিনি মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন, যিনি মানুষকে, শুক্র হচ্ছে মানুষের প্র্যাকটিক্যাল লাইফের কারক। আজকের দিনে যে মানুষ প্র্যাকটিক্যাল না সে কিন্তু হাজার তত্ত্বগত জ্ঞান থাকলেও জীবনে কিছু করতে পারে না, কাজেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা খুব দরকার। এবং শুক্রাচার্য হচ্ছেন এমন একজন মানে গুরু যিনি মৃত মানুষকে বাঁচাতে পারতেন, মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন, কাজেই কারুর জন্মকুণ্ডলিতে যদি শুক্রের মধ্যে ঠিকঠিক পাওয়ার দেওয়া যায় তো সেই মানুষ কর্ম, অর্থনৈতিক, বিবাহ, বিদ্যা, মামলা মকদ্দমা যে জায়গায় যতই তলিয়ে যাক না কেন, সবাই মনে করে যে প্রবাল পল্লী বোধে মামলা মকদ্দমা থেকে উদ্ধার হয়ে আসবে, প্রবাল পল্লী বোধে অ্যাক্সিডেন্ট, ভুল ধারণা, প্রবাল পল্লী বোধে বিবাহিত সমস্যা মিটে যাবে। শুক্র মানুষকে সমস্ত জায়গার তলানি থেকে একদম কিন্তু উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দিতে পারে, কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে এই পাওয়ারটাকে একমাত্র ব্যালেন্স করা দরকার মানে সম্ভব, অন্য কোনো দ্বারা সম্ভব না। এবং আমি আপনাদের আরও জানিয়ে রাখছি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনার একটা শুভগ্রহকে যদি আপনি পাওয়ার দিতে পারেন, আপনি শুধু উন্নতি না, উন্নতির চরমতম জায়গায় যেতে পারবেন। এবং এর ক্ষেত্রে যেমনি কতগুলো নির্দিষ্ট সময় থাকে, কতগুলো নির্দিষ্ট স্থানও থাকে, আমি জানিয়ে রাখছি যে আগামী মাসের 6 এবং 7 তারিখ আমি 6 এবং 7 তারিখ আমি ভারতবর্ষে একটা খুব পাওয়ারফুল স্থান যেখানে বড় বড় সাধকরা তাদের পাওয়ারটাকে বাড়িয়ে নিতে চান সেই জায়গায় যাচ্ছি, যেখানে গেলে পরে আজ পর্যন্ত আমি যতবার গেছি সেখানে কোনো মানুষের প্রতিকার ব্যর্থ যায়নি, সেই মানুষ উন্নতির চরমতম জায়গায় গিয়েছেন, এটা আমি আপনাদের জানিয়ে রাখছি। যার জন্য আগামী 6-7 তারিখ আমার চেম্বার বন্ধ থাকবে, আমি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে বাইরে চললাম। এবং যারা জ্যোতিষ সম্বন্ধে শিখতে চান, জ্যোতিষ সম্বন্ধে আরও জ্ঞান বাড়াতে চান, আমাকে জানতে চাইছেন, বাজারে অনেক বই আছে কিন্তু হাজারটা বই থেকে টুকে সেই মানে পুরনো থিওরি দিয়ে বই আজকের দিনে চলে না, যেটা হচ্ছে যে খুব ভালো প্র্যাকটিক্যাল নলেজ সহ মানে শিখতে গেলে পরে আজকের দিনে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সহ লেখা আমার ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3, এই বইটাকে, বই তিনটাকে যদি কেউ ভালোভাবে মানে 4-5 বার মানে পাঠ করে আমি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারি। সেই মানুষ শুধু জ্যোতিষ না, আজকের দিনে বড় বড় মিডিয়ায় মানে বিদগ্ধ জ্যোতিষ বলে প্রমাণিত করে যারা মার্কেটে লুট করছে তাদের থেকে ভালো জ্যোতিষ শিখে যাবে। কাজেই হাজার জায়গায় ছুটে পয়সা নষ্ট না করে ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা পর্ব 1, পর্ব 2, পর্ব 3টা পড়ুন, তারপরে আপনি সিলেকশন করবেন যে আপনি কোন জ্যোতিষের কাছে যাবেন, কার কাছে গেলে লাভবান হবেন, কার কাছে গেলে ঠকবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ভালো থাকুন, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির জয় হোক, নমস্কার।